খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা জীবনে আমি বলছি, মন দিয়ে আপনারা শুনবেন। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। তিন দিন খাইনি কিছু, তিন দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। সেই দুখিনী মা এসে মা ফাতেমাকে কি বলছে শুনুন। যদি মা ফাতেমা, যদি মা আমাকে যদি মা আমাকে কিছু খাবার তুমি দিতে, বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে, সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে। এই দয়াটুকু করো আমারই উপরে। তিন দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। মা ফাতেমাকে বলছে, ওহে মা ফাতেমা, তিন দিন আমি কিছু খাইনি, আমার বাচ্চারা তারাও ভুখা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ফাতেমা, আমাদের কি কিছু আহার দাও, আমরা খেয়ে ক্ষুধা নিবারণ করি। মা ফাতেমা ছুটে গেলেন ঘরের মধ্যে, গিয়ে দেখলেন দুখিনী মাকে দেওয়ার জন্য বাড়িতে কিছুই নেই। কার বাড়ির কথা বলছি বলুন তো? জান্নাতে নারীদের মধ্যে যিনি সরদারিনী হবে, যিনি বিশ্ব নবীর বেটি, সেই মা ফাতেমার ঘরে কিছুই নেই, একটু দুখিনী নারীকে দেবে। তখন তিনি কি করলেন? মা ফাতেমা, মা ফাতেমা শোনে যখন দুখিনীর সেই কথা, কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা। তখন এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানিয়ে বলে তাহারে, কিছু আহার দাও না একে আজকেরি তরে। একদিন নবী দুলালি, একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিয়াদ করে। তিনি ভাবলেন, আমি কোনো দিন আমার বাড়ি থেকে কাউকে কিছু না দিয়ে ফিরিয়ে দিই না, আজ আমি দুখিনী মাকে কিভাবে ফিরিয়ে দেব? তাই তিনি ছুটে গেলেন একটি ইসলামের চরম দুশ্মন ইহুদি নারীর কাছে, গিয়ে করজোড়ে নিবেদন করে বলছেন, দেখুন আমার বাড়িতে একজন দুখিনী মা এসেছে, সে ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে, সে তাকে কিছু আহার দিতে চাই, আমার ঘরে কিছু নেই, আপনি যদি কিছু আহার দিতেন সে অন্তত প্রাণে বেঁচে যেত। তো তখন ইহুদি নারী সুযোগের সুযোগ ধরে বিশ্বনবীর কলি ফাতিমাকে অপমানিত করার জন্য কি করেছিলেন শুনুন। ইহুদি সে খাবার দেব না, শুধু শুধু আমি খাবার দেব না, তোমাকে কিছু জিনিস আমার কাছে রেখে যেতে হবে। বলছে কি, তুমি যে চাদরটা পরে আছো ওই চাদরটা আমাকে খুলে দিয়ে যেতে হবে, তাহলে গম খেজুর যা লাগবে আমি তোমায় দিয়ে দেব। মা ফাতিমা ভাবলেন যে আমার চাদর নিলে যদি ওই দুখিনী নারীর প্রাণ বেঁচে যায়, সে একটু ক্ষুধা নিবারণ হয়, সে কিছু খেতে পারে, হোক না আমার চাদর আমি দিয়ে দেব। তবে অনুরোধ করে বললেন, আমি এইভাবে দিতে পারবো না, আমার ঘরে আসুন, আমি আমার চাদর খুলে আপনাকে দিয়ে দেব। কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, মা ফাতেমা, মা ফাতেমা ইহুদির সেই বিবিকে এই বলে, এস
এসো আমার ঘরে তোমায় চাদর দেব খুলে। আসলো যখন ইহুদি নারী তার ওই ঘরে, চাদর খুলে ফাতেমা হাতে তার ওই ধরে। এ কাজ করলো বিবি হুদি, এ কাজ করলো বিবি হুদি, অপমানিত করার তরে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। গম খেজুর দিয়ে দিলেন দুঃখিনী নারীকে। এদিকে ইহুদি নারী বিশ্ব নবীর কলিজার টুকরি ফাতেমা সেই চাদরটা পেয়ে এত আনন্দিত উল্লাস করতে করতে বাড়ি ফিরে এসেছে। স্বামীকে বলছে, দেখো আমি আজ বড় মহৎ একটা কাজ করেছি। বলছে, কি এমন কাজ করেছো তুমি? বলছে, সকলে বলে তাদের নবীর বেটির সম্মান নাকি অনেক অনেক বেশি, চাদরের নাকি অনেক মর্যাদা, সে নাকি জান্নাতে নারীদের মধ্যে সর্দারিনী হবে। দেখো আমি তার চাদরটা খুলে নিয়ে চলে এসেছি। দুজন স্বামী স্ত্রী হাসি ঠাট্টা করছে, চাদরটা ছুড়ে একবার ঘরের কোনায় ফেলে দিচ্ছে, একবার ওই কোনায় ফেলে দিচ্ছে, হাতে লগড়াচ্ছে, পায়ে লগড়াচ্ছে। কিন্তু গভীর রাত্রে সেই চাদর থেকে কি ঘটনা ঘটে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে। যুবক ভাইরা ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন। ঘরে গিয়ে ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে থাইছি সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল। বলুন সুবহানাল্লাহ। ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে থাইছিল সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল। আর হীরে মতির মতো যেন ঝিলি কই মারে। বলুন সুবহানাল্লাহ। হীরে মতির মতো যেন ঝিলি কই মারে, দেখাই বিবি ইহুদি আলো নিজ স্বামী রে। কি ছিল রাখাশে মফাতেমার চাদরে, একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। রাতে এই আশ্চর্য ঘটনা দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল। তারা নিজেদের মধ্যে আলোচনা করলো, কি সর্বনাশ আমরা করেছি, কি ভুল আমরা করেছি। ভোর না হতেই ছুটে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। গিয়ে কি ঘটনা ঘটিয়েছিল কবি শেষ ছন্দে লিখছে, শুনুন। ইহুদি সে সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলিমা পড়ে দিল ইসলামে দাখিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলিমা পড়ে দিল ইসলামে দাখিল হয়ে গেল। বলে আজ কবি গুলজার তার কলম ধরে, কত খুবই রাখা মাফাতে মার চাদরে, যার প্রশংসা দেখো আজ এ দোনো জাহান করে। একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। তকবীর দেন সবাই মিলে, না রে তকবীর, আরো মহব্বতের সাথে দেন তো, না রে তকবীর, মাশাআল্লাহ।